এই খাটের পাশে এই সেলফি স্ট্যান্ড সরি মশারি স্ট্যান্ড, চাইলে আপনি এই দরজা না খুলে কি নিয়ে আসলা? স্যান্ডিক্সের 128 128 জিবি না? কত স্পিড? 2 স্পিড 200 200, বাবা কত নিস এটা বন্ধু? এটা তো দাম ছিল 3000। রেল তোমাকে কয় টাকা দিছে? সুন্দর করে আর কি 2800 না 200 টাকা ডিসকাউন্ট করছে। 100 কত জিবি? 128। ওরে সে আমার বন্ধু, নয়া ক্যামেরা, নয়া ক্যামেরা সরি নয়া মেমোরি কার্ড, নয়া ট্যুর, আরে কি খুশি। তো অনেক সময় অনেক ক্যামেরা আছে, সাধারণত DSLR টাইপ ক্যামেরা, যেগুলোতে বড় মেমোরি কার্ডের পোর্ট থাকে, সেটার জন্য আলাদা একটা কনভার্টার দিয়ে দিয়েছে। তো তোমার অ্যাকশন ক্যাম কই? ভিতরে একদম পুরা। আমার বন্ধু এবং আমি, আমরা দুজনই হিরো ব্র্যান্ডের ক্যামেরা। এটা 188, এটা কাজে দিব। দাঁড়াও, হ্যাঁ এটা ভবিষ্যতে কাজে দিবে। এটার স্পিড বলতে কিছু নাই, এটা মনে হয় কোনো কিছুর সাথে ফ্রি দিছিল, বুঝছো? না, ফ্রি না, এটা দারাজ থেকে দিছিল। ওই যে দারাজের মাল যা হয় আর কি, ডিসকাউন্টে পাইছো না, কোনো স্পিডই দেখাচ্ছে না। এই নিয়ে নিছো না? সেই তোমার ক্যামেরা মডেলটা জানি কত? 9। ওরে আমরা দুই বন্ধু 9, ইউ আর সো ফাইন। ইয়েস সো ফাইন। চালু রাখো হেলমেট, এই যে হেলমেট চালু রেখে, আর ব্যাটারি তো ব্যাকআপে তো সমস্যা নাই, এর জন্য এখন থেকে অল টাইম কন্টিনিউ ক্যামেরা, মানে যেখানে দরকার নাই সেখানে তুমি হিন্ডস মোড চালু রাখবে, এটা হইলো না? অল টাইম চালু থাকবে, তাই তো ব্যাটারির 14 গুষ্টি উদ্ধার হয়ে যাবে, কিছু হবে না, পাওয়ার ব্যাংক যথেষ্ট পরিমাণে পাওয়ার ব্যাংক আছে, সমস্যা নেই। ওকে, তুমি বন্ধু কইরো, তুমি বন্ধু লাল গোলাপি, তুমি যা মন চাই তা করো। তুমি এতদিন পর প্রাইভেট ট্যুরে যাচ্ছ চকলেট বাইকারের সাথে, এখন আমরা একজন বাইকার যখন অনেকদিন পর সে ব্লগিংয়ের ট্যুরে যায়, তখন তার নানা কিছু মনে পড়ে যায়। যেমনটা নানা কারণে আমার লেট হয়, ঠিক তেমন আজকে আমার বন্ধুর লেট হচ্ছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা। না, এই লেটটা সবসময় হবে না। কী কারণে? আমার জিনিসপত্র প্রস্তুত করা লাগবে না? আমি তো 1 বছর যাবত অ্যাবসেন্ট ম্যান, তার জন্য আমি হাসি মুখে তাকে বরণ করে নিচ্ছি। তুমি এরপরে দেখবে এই যে সব রেডি হয়ে গেছে, তারপরে কি? হ্যাঁ, যেই বন্ধু মানে আমার কারণে বিরক্ত হতো, সেই বন্ধু এখন আমাকে হাসি মুখে মেনে নিতে হচ্ছে। তবে যারা লেট হবে, ঠিক আছে, তবে যারা লেট হবে তাদেরকে আমি কিভাবে আপ করি সেটা এই ভিডিওতে দেখা যাবে, ঠিক আছে? দেখানো যাবে। এই ট্যুরে অনেক কিছু হবে, অনেক মজা হবে, অনেক অনেক এনজয় হবে। হেলমেটটা না থাকলে কিন্তু বন্ধু সামনের চাকা উঠতে পারে নাই, পড়ে গেছে। কোথায় জব করেন বন্ধু? নাহিদ আসার আগে অবশ্য আমার এই সিলেট ট্যুরটা করার কথা ছিল, কিন্তু নানা কারণে সিলেট ট্যুরটা হয়ে ওঠেনি। একবার তো আমাদের তেজিব ভাই উনি যাবে বললো, হঠাৎ করে তেজিব ভাই সকালবেলা ফোন দিয়ে বলে তোর ভাই আমি ট্যুরে যাচ্ছি না। তো এখন দুইজন মানুষ একসাথে যাবো, 3 দিন ধরে প্ল্যান হয়েছে, হঠাৎ করে যদি না বলে তাহলে কিন্তু একজন যে থাকে তার কিন্তু মনের বলটা হারায় ফেলে। হ্যাঁ, মনের বল হারায় ফেলে, কমতে হয়।
সাহস হারায় ফেলে সাহস হারায় ফেলি তো নাহিদ আসার পর নাহিদকে বললাম বন্ধু অনেকদিন ধরে সিলেট ট্যুর দিতে ইচ্ছা করতেছে কিন্তু নানা কারণে যাওয়া হচ্ছে না বন্ধু বললো ঠিক আছে চলো গতকালকে আমরা সব ফাইনাল আমাদের সকালবেলা যাত্রা শুরু করার কথা হঠাৎ করে নাহিদ বললো বন্ধু আমি যে আসছি আমি যে বিদেশ থেকে আসছি আমার তো একটা স্টার্ট আপ ব্লক করা উচিত কিন্তু সেটা হয়নি তাই বললাম যে ঠিক আছে বন্ধু তুমি সকালবেলা স্টার্ট আপ ব্লক করো আমরা শুরু করবো একটার সময় একটা বাজে আমার বন্ধুরও ফোন দিলাম ফোন দিয়ে বলে যে বন্ধু আমার তো মেমোরি কার্ডের অবস্থা খারাপ নতুন একটা মেমোরি কার্ড কিনতে হবে সেই মেমোরি কার্ড কিনতে 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 আমাদের মানে একবারে বিকাল পৌনে ছয়টার মতো বেজে যায় সরি পৌনে ছয় না পৌনে পাঁচটার মতো বেজে যায় ফাইনালি পৌনে পাঁচটা বাজে যখন আমরা ট্যুরটা স্টার্ট করলাম এই যে এখানে এসে একটা ব্রেক দিলাম সেখানে আবার ব্রেক দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার যে মেমোরি কার্ড অ্যাকশন ক্যামের মেমোরি কার্ড সেটা আবার হ্যাং হওয়া শুরু হয়ে গেল ওকে ফাইন আমরা মেমোরি কার্ডটা চেঞ্জ করলাম মেমোরি কার্ড চেঞ্জ করার পর আমি এই ক্যামেরা রেডি করতে করতে ঠাস করে একটা বাইক আমাদের সামনে চাদ পাস করে পড়ে গেল মানে কেমনটা লাগে একটা বড় কারণ ছাড়াই মানে সে যাচ্ছে কয় ভাই আমি তো যাচ্ছি ঠাস করে দেখে আমি পড়ে গেছি কোনো কারণ ছাড়াই একটার পর একটা বাধা একটার পর একটা দুর্ঘটনা তবে আমার মনে হচ্ছে নাহিদ আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন আমরা যেন একটু নিরাপদভাবে বাইক চালাই একটু সেফটির সাথে বাইক চালাই আমরা যেন সতর্ক থাকি এগুলো আসলে যে কোনো একটা বড় ঘটনা ঘটার আগে ছোটো ছোটো ঘটনা সতর্ক করে দেয় তো এই সতর্কতা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আল্লাহর রহমত ইনশাল্লাহ আমাদের কোনো কিছু হবে না আমরা সুন্দরভাবে সিলেট পৌঁছাতে পারবো তো বন্ধুরা আপনার দোয়ায় আমাদের মনে রাখেন আপনাদের দোয়া সাথে থাকলে ইনশাল্লাহ আমাদের দুই বন্ধুর এবং অন্যান্য যারা বাইকার আছে ইনশাল্লাহ কারো কিছু হবে না তারপর অন্যান্য ইয়ার তুলনায় তোমার সিলেট হাইওয়েটা কিন্তু একটু বেশি ডেঞ্জারাস এই জন্য আমাদের একটু দেখে শুনে বুঝে যেতে অবশ্যই অবশ্যই আমার লাইফের সবচেয়েতে বড় বাইক অ্যাক্সিডেন্টগুলো কিন্তু এই সিলেট হাইওয়েতেই হয়েছে এবং রাত্রেবেলা হয়েছে দেখা যাক আল্লাহ বর্ষা ইনশাল্লাহ আমরা সাবধানতা সতর্কতা সব কিছুই বজায় রাখবো যতটুকু নিরাপদ থাকা যায় যতটুকু সুন্দরভাবে বাইক চালানো যায় আমরা সেভাবেই বাইক চালাবো একটু ধোয়া বের করো বন্ধু ধোয়া ধোয়া পিঠাটা মুখে দিয়ে ধোয়া এখন বেরোবো না অনেক গরম এত গরম মুখে না খাও খাও পিঠা কিন্তু খুবই সুস্বাদু কেন ভর্তাগুলো অনেক ঝাল স্পাইসি Renu Rana এখন বাজে রাতের 1:46 যেহেতু আমরা রাতের ম্যাক্সিমাম টাইম আমরা রাস্তায় কাটিয়ে দিয়েছি এখন আমরা সিলেট শহরে কোনো মতো একটি রাত্রি যাপন করতে পারলেই হলো তো আমরা সিলেট শহরের দরগা গেটের ঠিক পাশেই হোটেল রাজধানীতে উঠি আমার বন্ধুটি রাজার মতো বন্ধুকে আমি এই রাজধানী হোটেলটাই বেছে নিয়েছি অবশ্য এর পিছনে দুইটা কারণ আছে এক নম্বর কারণ বাইক রাখার জায়গা আছে দুই নম্বর কারণ হচ্ছে যথেষ্ট চিপ মাত্র 600 টাকা এবং ডাবল বেড এবং এই রুমের একটা বৈশিষ্ট্য আছে যেটা আমি রিসেন্ট কয়েক বছরে যত হোটেল থেকেছি এরকম কোনো হোটেল দেখিনি শুধুমাত্র দেখেছি সেই 1980-70 সালের যে সিনেমাগুলো ছিল সেই সিনেমাতে যেমন এই যে স্ট্যান্ড এরকম স্ট্যান্ড আলা খাট বিলিভ মি আমি আমার ছোটোবেলায় পেয়েছিলাম তাও মনে আসছে না এই বড়বেলায় এসে 2023 সালে এসে আমি এরকম স্ট্যান্ড সমৃদ্ধ খাট পাবো এটা আমি মানতে পারছি না মানে বিশ্বাস করতে পারছি না এবং এই খাটের পাশে এই মশারি স্ট্যান্ড বন্ধু সেলফি স্ট্যান্ড এই মশারি স্ট্যান্ডের সাথে আপনি ছবি তুলে আপনি আপনার দাদাকে আপনার নানাকে দেখাতে পারবেন যে দেখো আমি টাইম মেশিন ছাড়াই তোমাদের যুগে ফিরে গিয়েছি
আর এই যে দেখেন এখানে যে চেয়ারগুলো আছে আপনারা বিশ্বাস করবেন না, একদম 100% অরিজিনাল কাঠের চেয়ার। কি কাঠ এটা বন্ধু? সেগুন কাঠ, অনেক শক্ত পোক্ত। আপনারা যেখানেই যান, যেই হোটেলেই যান, আপনারা নরম সোফা পাবেন, কিন্তু এরকম শক্ত সেগুন গাছের কাঠের সোফা আপনারা পাবেন না। সেই সাথে আপনারা স্প্রে পাবেন মশার জন্য, কিন্তু এইখানে দেখেন মশারি, একদম রিয়েল মশারি। এই রুমটি এতটা কমফোর্টেবল কর্তৃপক্ষ এখানে এসি দেয়নি, কারণ এসি ছাড়াই এখানে মানুষ অনেক আরামে থাকতে পারে। এবং সেই সাথে এখানে রয়েছে একটি দরজা, এবং দরজার উপর রয়েছে আরেকটি ছোট দরজা। চাইলে আপনি এই দরজা না খুলে এই দরজা এবং এসি রয়েছে সেই পুরাতন ভেন্টিলেশন, হ্যাঁ, এই দরজা দিয়ে না যেয়ে আপনি ওই দরজা দিয়ে যেতে পারবেন। আর এইখানে এই যে বললাম কমফোর্টেবল, কেন এত কমফোর্টেবল দেখুন, নতুন সময় এই যে আমার বন্ধু খুঁজে বের করেছে ভেন্টিলেশন, এখান দিয়ে প্রচুর বাতাস আসা যাওয়া করে। আর এখানে তো মশা আসতো, এখানে জালি লাগাচ্ছে না, এটা মশা না, এখানে যাতে ইঁদুর ইঁদুর না আসতে পারে, ইঁদুর এই জন্য তারা বড় প্রজাতের মশারি লাগিয়েছে। মশারি না, এটা হচ্ছে ইঁদুরই জালি দেয়, ইঁদুরই, হ্যাঁ, জালি নেট ইঁদুরকে আটকানোর জন্য। আর এখানে যে করিডোরটা আছে এটা নিঃসন্দেহে অনেক বড় একটা করিডোর, আপনার সাথেই যে ঘুমাবে সে যদি প্রচুর পরিমাণ নাক ডাকে তাহলে সেই পুরাতন আমলে, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট, হ্যাঁ একটা খুলেছে এটা অনেক বেশি, কারণ সেই 70-80 এটা লাগানো হয়েছিল। আর এত বড় একটা মনে হচ্ছে বিল্ডিংটা মনে হয় 60-70 দশকে, হ্যাঁ আমি শিওর, 100% শিওর। ভূমিকম্প কতটা রোধ করতে পারবে সেটা আমার জানা নেই। আর বন্ধু দেখো, তুমি যদি আজকে নাক ডাকো তোমাকে কাজ সহকারে ওই যে ওই করিডোরে পাঠিয়ে দিব। খাটের বিল কোয়ালিটি আমার বন্ধু ভালো পেয়েছে। এবার আমি আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই। আপনারা হয়তো অনেকে প্রত্যাশা নিয়ে রেখেছেন এখানে অনেক বড় একটা হাইকমোড হবে, কিন্তু না, এখানে সেই 1960 সনের একটি লো কমেট। সো রাত্রে 2টা বাজে এসে আপনি সিলেট শহর কেন, যে কোনো শহরে আমার মনে হয় এর থেকে বেটার কোনো রুম আপনি আশা করতে পারেন না। তো আজকের দিনের জন্য আমরা সিলেট নগরীর সবচাইতে সেরা হোটেলে রাত্রি যাপন করব। তো বন্ধুরা অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত, আগামীকালকে আমাদের যেতে হবে অনেক দূর দূরান্ত। তো এখানে আজকে ব্লগটি শেষ করে দিচ্ছি। বন্ধু নাহিদ কই গেল? আরে সেলুট দিব না, এটা কোনো কথা? এই বগর বগর, আমি এই যে ব্লগ থেকে সেলুট দিয়ে বিদায় দিব, আসো। আমার প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত যে আমি তোমাকে টাইম মেশিন ছাড়াই তোমার দাদার যুগে নিয়ে আসছি। হ্যাঁ, টাইম মেশিন ছাড়াই আমরা দাদার যুগে চলে আসছি। ইয়েস। তো বন্ধুরা এইখানে আজকে ব্লগটি শেষ করছি। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।